প্রতিদিন চেম্বারে যেসব পেশেন্ট দেখছি তার মধ্যে খুব কমনলি আজকাল ফ্যাটি লিভারের পেশেন্ট পাচ্ছি। অনেক পেশেন্টেরই জানা নেই ফ্যাটি লিভার আসলে কী। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানজিন রশিদ তন্নি, কর্মরত আছি ইডাব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে। আজকে আপনাদের সাথে আলোচনা করব ফ্যাটি লিভার নিয়ে। সাধারণত রক্তে চর্বির পরিমাণ বেড়ে গেলে অথবা খাবারের অনিয়মের কারণে লিভারের এনজাইমগুলো ঠিকমতো কাজ করে না, আবার অনেক সময় হেপাটাইটিস বি সি ভাইরাল অ্যাটাকের কারণেও লিভারের এনজাইম ঠিকমতো কাজ করে না। আর লিভারের এনজাইম ঠিকমতো কাজ না করলে বডির মেটাবলিজম স্লো হয়ে যায় এবং সেখান থেকেও হতে পারে পরবর্তীতে বিভিন্ন ক্রনিক ডিজিজ। ফ্যাটি লিভার এমন একটি ডিজিজ যার বিভিন্ন স্টেজ পার হওয়ার পরে তা পরবর্তীতে লিভার সিরোসিসও হতে পারে। আর আমরা সকলেই জানি লিভার সিরোসিস একবার শুরু হলে সেখান থেকে ব্যাক করাটা খুবই কঠিন। তাই ফ্যাটি লিভারের স্টেজ ওয়ান শুরু হওয়ার সাথে সাথেই সঠিক সময়ে এর চিকিৎসা করা খুবই গুরুত্বপূর্ণ। তাই সঠিক সময়ে লিভারকে ডিটক্স করে এর কোষগুলোকে পুনরায় কার্যক্ষম করা অত্যন্ত জরুরি। ইডাব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে রয়েছে অত্যাধুনিক জার্মান প্রযুক্তির লিভার ডিটক্স, লিভার স্পেসিফিক স্টেম সেল, কিছু ন্যাচারাল সাপ্লিমেন্টস এবং সঠিক লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ফ্যাটি লিভারের সঠিক চিকিৎসা সম্ভব। তাই ফ্যাটি লিভারের এই সমস্যাকে অবহেলা না করে এর চিকিৎসার ব্যাপারে আজই সচেতন হন। ধন্যবাদ।